কোনেই লরেন্স বিশ নয়। ছাত্র নেতার পরা কেনেকৈ গ্যাংস্টার হল লরেন্স বিশ নয়। লরেন্স বিশ নয়র ভয়ত কিয় কপি থাকে সেলিব্রিটি রাজনীতিক। দাউদর শূন্যতা পূরণ করবলৈ উত্থান হয়েছিল নেকি লরেন্স বিশ নয়? সিদ্ধু মুসেওয়ালার পরা বাবা সিদ্দিকীলৈকে লরেন্স বিশ নয় গ্যাংর সন্ত্রাস দেশজুড়ি বিয়পি পড়েছে। কারাগারত বন্দী হয়েও কেনেকৈ সক্রিয় এই গ্যাংস্টার? মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডর দায়িত্ব স্বীকার করেছে লরেন্স বিশ নয় গ্যাংয়ে। দশেরার নিশা লরেন্স বিশ নয় গ্যাংর তিনজন সদস্যই গুলিয়ায় হত্যা করে বাবা সিদ্দিকীক। আর তার পাছতেই প্রশ্ন উঠিছে, পঞ্জাবর এজন ছাত্র নেতার পরা কেনেকৈ গ্যাংস্টার হল লরেন্স? লরেন্স বিষ্ণুর জন্ম হয়েছিল পাঞ্জাবর ফিরোজপুরত। 1993 চনত জন্ম হওয়া লরেন্স বিষ্ণুর পিতৃ আছিল হরিয়ানা আরক্ষীর কনিষ্টবল, কিন্তু আরক্ষীর চাকরি এড়ি খেতি করবলৈ আরম্ভ করেছিল। লরেন্সর শৈশব পার হয়েছিল আবহার জেলাত। তার পিছত চণ্ডীগড়ের ডিএভি কলেজত নামভর্তি করে লরেন্সে। প্রথম বর্ষত পরীক্ষাত নকল করে ধরা পড়ি শাস্তির পর হাত হারিবলৈ ওখ মহলার পর জঁপিয়াই পলায়ন করেছিল সেই সময়ের ছাত্র লরেন্সে। হিন্দি সিনেমার কায়দারে লরেন্সর পলায়নের এই ঘটনা ভাইরেল হয়ে পড়েছিল আর একাংশের মাজত হয়ে পড়েছিল জনপ্রিয়। আর সেই জনপ্রিয়তার আলম লয়েই লরেন্সে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের চাপুদলর হয়ে নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু পরাস্ত হয়েছিল লরেন্স। সেই সময়সাত লরেন্সর জীবনত ঘটি গৈছিল এক শিহরণকারী ঘটনা, আর সেই ঘটনায় সলনি করে পেলাইছিল লরেন্সর জীবন। পথ দুর্ঘটনাত প্রেয়সীর রহস্যজনক মৃত্যুয়ে সলনি করেছিল লরেন্সর জীবনের গতিপথ। উদণ্ড হয়ে পড়েছিল লরেন্স। বিরোধী ছাত্রগোটর সঙ্গে সংযুক্ত হয়ে চণ্ডীগড়ত গুলিচালনার ঘটনাত নাম হাঙর খাইছিল লরেন্সর। লরেন্সর নামত রুজু হয়েছিল গোচর। ইয়ার পিছত তেও সহযোগী সকলের সঁতে গঠন হয় 007 নামের একটা গোট। লরেন্সর ইচ্ছা আছিল রাজনীতিবিদ হওয়ার, কিন্তু রাজনীতিবিদ হবলৈ বিচরা লরেন্স হল গই গ্যাংস্টার। ছাত্র অবস্থার পরাই কুটাঘাতমূলক কাম কাজের অবনমিত হয়েছিল লরেন্সর ব্যক্তিত্ব। মানুষের ভালপার পর বঞ্চিত হয়ে নিজের গ্যাং আরম্ভ করলে লরেন্স বিষ্ণুয়ে। যোধপুরের দুজন ব্যবসায়ীর পর ধন লুট করে 2015 চনত প্রথমবারের গ্রেপ্তার হয়েছিল লরেন্স বিষ্ণুই। সোশিয়াল মিডিয়াত লরেন্স সদা সক্রিয়। লরেন্সর গ্যাংয়ে বিজ্ঞাপনের জড়িয়তেও গ্যাংত লোকক নিযুক্তি দিয়ার কথা ঘোষণা করেছিল। তার পাছতেই সন্ত্রস্ত হয়েছিল আরক্ষী। গ্রেপ্তারের পিছত প্রথমে যোধপুরত আর তার পিছত আজমের কারাগারত রখা হয়েছিল গ্যাংস্টারজনক। তাতেই লরেন্সে লগ পাইছিল রাজস্থানের তেতিয়ার মাফিয়া আনন্দপাল সিংক। এই মাফিয়ার পরাই অনুপ্রাণিত হয়ে লরেন্সে জেলত বহি থাকা অবস্থাত এজন দুজন নহয় 600 জনিয়া গ্যাং বনাইছিল লরেন্স বিষ্ণুয়ে। বর্তমান লরেন্সর গ্যাংত আছে 100 জন শার্প শুটার, আর এই শার্প শুটার সকলক আন গ্যাংর ক্ষেত্র বেটল কিলার হিসাবে নিযুক্তি দিছিল। আর এইদরেই লরেন্স বিষ্ণুর কার্যকলাপ পঞ্জাবর বাহিরতো বিয়পি পড়েছিল। তিহার জেল কর্তৃপক্ষের দৃষ্টিত কালা জাথেরিকে ধরে কেইবাজনো গ্যাংস্টারের সঙ্গে হাতত হাত মিলাই নিজের গ্যাংক শক্তিশালী করেছিল লরেন্স বিষ্ণুয়ে। কারাগারের বন্ধ কুঠরিত বহিয়েই লরেন্স বিষ্ণুয়ে মোবাইল ফোনের জড়িয়ে সকল নিয়ন্ত্রণ করেছিল। তিহারত বহিয়েই কলেজিয়া বন্ধু গোল্ডি বেরারর সঙ্গেও যোগাযোগ রক্ষা করে আহিছিল লরেন্স বিষ্ণুয়ে। আর এনেকয়ে কারাগারের বন্ধ কুঠরিত বন্দী হয়ে থাকার পাছতো সক্রিয় হয়ে উঠিছিল গ্যাংস্টার লরেন্স। আর এটা সমগ্র দেশজুড়ি সন্ত্রাসের অন্য এক নাম হয়ে পড়েছে লরেন্স বিষ্ণুই। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রথম খবর।